প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 140 পৃষ্ঠার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা কিন্তু এক্স অক্ষের হচ্ছে যে সমান্তরাল সরলরেখা শিখেছিলাম, যেখানে দেখা যায় যে বিন্দুগুলোর কোটির মান অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মানগুলো দেখো একই হয়। যেমন এই যে সরলরেখাটা আছে, এখানে একটা সি বিন্দু ছিল যার স্থানাঙ্ক -64, বি বিন্দু ছিল 44, তারপরে এল বিন্দু ছিল 18,4। তো এই প্রতিটা দেখো কোটির মানগুলো একই। আমরা এই বিন্দুগুলো যখন যোগ করেছিলাম, এটা আমাদের এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়েছিল, সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণ বলা হচ্ছে যে ওয়াই সমান সমান এই কোটির মানটা। আবার একইভাবে এইখানে এগুলো আমরা আগের পাঠে করেছি, এখানে একটা ডি বিন্দু, হ্যাঁ, -47, তারপরে এখানে একটা জে বিন্দু আছে 15,7, এম বিন্দু আছে 20,7। এই প্রতিটা বিন্দুরই দেখো কোটিগুলো 7। তো সেক্ষেত্রে এই বিন্দুগুলো আমরা যোগ করলে এটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পেয়েছি। তো এই সরলরেখাটার সমীকরণ হবে, হ্যাঁ, ওয়াই সমান সমান অর্থাৎ ওই কোটির মানটা 7। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটার জন্য ভুজগুলো অর্থাৎ এই যে প্রথম মানটাকে আমরা বলি ভুজ, এটা হচ্ছে কোটি। হ্যাঁ, তো একাধিক বিন্দুর ভুজের মানগুলো সমান যখন হবে তখন আমরা দেখব যে সেই বিন্দুগুলো যোগ করলে সংযোগ রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো এখানে বলা হয়েছে এ এফ কে কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লিখো। তো এই স্থানাঙ্কগুলো আমাদের এই যে 138 পৃষ্ঠা থেকে নিতে হবে। এখানে দেখো এই যে এ বিন্দুর স্থানাঙ্ক ছিল, ভুজ হচ্ছে 1, কোটিও 1, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের হচ্ছে 1,1। একইভাবে আমরা এইখান থেকে ওই চিত্র থেকে আমরা দেখো এফ বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে আসব, এটা 1,3। কিভাবে দেখো, এই যে এফ বিন্দু যেটা ছিল এই যে এখানে, তাহলে এই ফার্স্ট টাইম মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আসো, তারপরে এইখান থেকে উপরে 1, 2, 3, তাহলে কোটির মান হচ্ছে 3 আর ভুজের মান হচ্ছে 1। তারপর দেখো কে বিন্দুটা যদি আমরা নিই, কে বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে আছে 1,5। কিভাবে দেখো, এই যে কে বিন্দুটা মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আসছে, তাহলে ভুজ 1 আর উপরে 1, 2, 3, 4, 5, তাহলে কোটির মান হচ্ছে 5। খেয়াল করে দেখো এই প্রতিটা বিন্দুর হচ্ছে যে স্থানাঙ্কে এই ভুজের মান অর্থাৎ এক্স স্থানাঙ্কগুলো একই। একইভাবে আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 1,7। তো এটা আমরা দেখাই যে কিউ বিন্দুটা হচ্ছে আমাদের এইটা, তাহলে ফার্স্ট টাইম ভুজ হচ্ছে 1, যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আসছে, তারপরে উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কোটির মান হচ্ছে 7। তো এই আমরা স্থানাঙ্কগুলো নিয়ে আসলাম। এখানে বলে দেওয়া হয়েছে দেখো লক্ষ্য করলে দেখবে উক্ত বিন্দুগুলোর ভুজ সবগুলো দেখো এই যে ভুজগুলো 1। তো আমরা যখন এক্স অক্ষের সমান্তরাল পেয়েছিলাম তখন কোটিগুলো একই ছিল, আর এখন আমরা ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে যে ভুজের মানগুলো একই হবে। তো এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটা সরলরেখা পাবে। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলতো? এই সরলরেখাটি সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ এক্স সমান সমান 1। তাহলে এই সরলরেখাটাকে আমরা বীজগাণিতিক ভাবে বলবো এক্স সমান 1। ঠিক আগেরটার উল্টো, এখানে আমরা ওয়াই সমান কোটির মান লিখেছিলাম আর এখানে লিখবো এক্স সমান সমান এই ভুজের মানটা। তো আমরা এই এ এফ কে কিউ এই বিন্দুগুলো এইখানে যদি যোগ করে দিই, দেখো এই যে এ এফ কে কিউ, এটা আমরা স্কেল দিয়ে যদি এইভাবে যোগ করে দিই, তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটা দেখো এই যে এটা ছিল ওয়াই অক্ষ, তার সমান্তরাল হয়েছে। একইভাবে আমরা এই যে এই বিন্দুগুলো যদি যোগ করি, এখানে প্রতিটার ভুজের মান কিন্তু সমান। যেমন এই বি বিন্দুর স্থানাঙ্ক দেখো মূল বিন্দু থেকে 1, 2, 3, তাহলে ভুজ হচ্ছে 3 আর কোটির মান হচ্ছে 1। আবার এই জি বিন্দুরও ভুজ কিন্তু একই হবে, যেহেতু এই বরাবর আসছে 1, 2, 3, কোটির মান হচ্ছে 1, 2, 3, 3, 3। এইভাবে এই সবগুলো যে আমাদের এইখানে বিন্দুগুলো রয়েছে, হ্যাঁ, এই সবগুলো বিন্দুরই হচ্ছে ভুজের মানটা একই। তো এগুলো যদি আমরা যোগ করি এটাও কিন্তু ওয়াই অক্ষের, হ্যাঁ, সমান্তরাল হবে। তো এটাই কিন্তু এখানে শেখানো হচ্ছে আসলে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন এইখানে আরো কিছু কাজ আছে, দেখো এটি হলো একটি সরলরেখার সমীকরণ, দেখতে পাচ্ছ এই সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। তো এখানে সিম্পলি আমরা আগেও যেভাবে জোড়ায় কাজ করেছিলাম এখানেও একটা জোড়ায় কাজ রয়েছে। নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচে ঘরে লিখো। তো এই বিন্দুগুলোর মধ্যে যে বিন্দুগুলোর ভুজ হচ্ছে যে একই বা সমান সেগুলো আমরা এইখানে, হ্যাঁ, হচ্ছে যে বসাবো। তো আমরা এইখানে একটু লিখে দিতে পারি যে যে সকল
মানে এই বিন্দুগুলোর মধ্যে যে সকল বিন্দুর ভুজ একই বা সমান লিখতে পারো, একই, সেই সকল বিন্দুর সংযোগ রেখা, মানে সেই বিন্দুগুলোকে আমরা যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, মানে রেল লাইনের মতো যাবে। তার মানে আগের পাঠে আমরা যেটা করেছিলাম যে সকল বিন্দুর কোটি সমান, অর্থাৎ এই যে দ্বিতীয় মানগুলোকে বলে কোটি, তারা সেই বিন্দুগুলোকে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল হয়, আর যে সকল বিন্দুর ভুজ অর্থাৎ এই প্রথম মানগুলো সমান থাকবে তাদেরকে যোগ করলে সেই সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো এখানে আমরা ফার্স্ট টাইম এ বিন্দু দিয়ে শুরু করি। হ্যাঁ, এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে এখানে -3, -3। ওকে, তো এই যে ভুজ -3, এখানে আমরা এখন শনাক্ত করবো আর কোথায়, হ্যাঁ, প্রথম মানটা বা ভুজটা -3 আছে। এই যে দেখো এখানে আই বিন্দু যেটা আছে, আই, তো এটা কোটি যাই হোক ভুজটা কিন্তু একই, -3, 8। +3 হলে হবে না, চিহ্ন সহ একই হতে হবে। এরপর এখানে আমরা দেখছি যে এম বিন্দুটা যেটা আছে, সেই এম বিন্দুর স্থানাঙ্কে আমরা ভুজের মানটা -3 পাচ্ছি, অর্থাৎ সমান। এই তিনটা বিন্দুরই দেখো ভুজটা একই, অর্থাৎ -3। ওকে, এরপরে আমরা দেখো তাহলে এখন এই তিনটা বিন্দু আমরা লেখ কাগজ আমরা নিচে দেখবো, বসিয়ে যদি সংযোগ করি তাহলে যে সরলরেখাটা আসবে সেটা দেখা যাবে যে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। সেক্ষেত্রে সেই সেই সরলরেখাটার সমীকরণকে আমরা বলতে পারবো হচ্ছে x = -3। এটি কিন্তু মূল বিষয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে বি বিন্দু থেকে শুরু করি, যেটার ভুজ হচ্ছে 4, 4, 4, 4। তো এখন আমরা দেখবো আর কোনটার ভুজ, অর্থাৎ প্রথম মানটা 4 আছে, যেমন এই যে ই বিন্দুটা আছে এখানে, ই 4, -6, এই দেখো ভুজটা একই। এরপর এইচ বিন্দুটা দেখো, এই যে 4, 8, সো এটা হচ্ছে 4, -7। আচ্ছা, এরপরে কে বিন্দু, এই যে 4, কে বিন্দুটা আমরা এখানে নেব, কে হচ্ছে 4, 11। তো এই সবগুলো বিন্দুরই দেখো এই ভুজটা হচ্ছে 4। তো সেক্ষেত্রে এই বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসিয়ে যদি সংযোগ করি তাহলে দেখা যাবে যে এই যে সরলরেখাটা আসবে সেটা আমাদের এক্স অক্ষের, হ্যাঁ, সমান্তরাল আসবে, সরি, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। যেমন এইরকম যদি আমরা একটা অক্ষ নিই তাহলে ওই বিন্দুগুলো আমরা এইভাবে যদি যোগ করি আমরা দেখাবো পরে, তাহলে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল আসবে। হ্যাঁ, তো এখন নেক্সট আমরা বি বিন্দুতে শেষ করলাম, হচ্ছে এবার আমরা সি দিয়ে শুরু করি, অথবা আমরা সি দিয়ে শুরু করতে পারি। তো সি এ আমাদের আমরা দেখছি যে এখানে ভুজ দেখো +3 আছে, তো +3 আলা আর কোনো ভুজ নাই, সো সি আমরা এখানে নেব না। তারপর ডিটা যদি আমরা দেখি যে এখানে ভুজ আছে 7, তো এই যে 7 ভুজ আলা আছে, মানে কমপক্ষে দুটো হলেই নিতে হবে, সো আমরা ডি দিয়ে শুরু করি। ডি হচ্ছে 7, 7, এর সাথে আমরা নেব হচ্ছে এই জি বিন্দুটা, এটা ওই যে ভুজ 7 আছে জি বিন্দু, তাহলে হচ্ছে 7, -3। এরপর এখানে দেখো এই জে বিন্দুটা আছে, জে বিন্দুর ভুজও 7, 7, 12। কোটি যাই হোক ভুজটা একই থাকতে হবে। এরপরে এল বিন্দু যেটা আছে, এল, এটার স্থানাঙ্ক হচ্ছে 7, 4। তো এখানে আমরা চারটা বিন্দু পেলাম, একটা হচ্ছে ডি, একটা জি, একটা জে, আর একটা হচ্ছে এল। তো এদেরও কিন্তু প্রতিটার ভুজ হচ্ছে সমান, এই বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসিয়ে যোগ করলে যে সরলরেখাটা পাবো এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, সেই সরলরেখাটার সমীকরণ হবে x = এই ভুজের মানটা, অর্থাৎ 7। ওকে, এবার আমরা দেখো আমরা কি কি পেলাম, ডি, জি, জে, এল। হ্যাঁ, ওকে, এখন আর কোনো ভুজ আমাদের মিল আছে কি না সেটা দেখতে গেলে দেখো এই যে এন আর পি, এই দুটোরই ভুজ কিন্তু 0 একই, সো আমরা এন বিন্দুটা যদি নেই 0, 6,
আর হচ্ছে পি বিন্দুটা নেই, এটারও ভুজ একই, জিরো মাইনাস সিক্স। তো এই 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 দুটো বিন্দুর ক্ষেত্রে আমরা এই জিনিসটাই পাবো যে এই দুটো বিন্দু আমরা যদি সংযোগ করি তাহলে সেই সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। বাকি যে যে বিন্দুগুলো থাকলো, হ্যাঁ, অর্থাৎ যেগুলো নিচে আমরা আন্ডারলাইন করিনি, অর্থাৎ এই সি বিন্দুটাই মনে হয় একটাই বাকি আছে, এটা কিন্তু কারোর সাথেই যাবে না। তাহলে আমরা আরেকবার একটু চেক করে নিই, এ আই আর এম, হ্যাঁ ঠিক আছে, এখানে আছে বি ই এইচ কে, আর এখানে ছিল আমাদের ডি জি জে এল, ঠিক আছে, আর এইখানে এন আর পি বিন্দু। ওকে, এবার এগুলোই, হ্যাঁ দেখো, আমাদের এখানে লেখচিত্রে বসাতে বলা হবে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে এখানে আমাদের উপস্থাপন করে সংযোগ করে দেখতে হবে যে আমাদের এই জিনিসগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ সংযোগ সরলরেখাটা ওয়াই অক্ষর সমান্তরাল হয় কি না। তো আমরা বইয়ের মধ্যেই যেহেতু লেখ কাগজ দেওয়া আছে এখানে আমরা সলভ করার চেষ্টা করি। সো আমরা এইটা ধরো যে এক্স অক্ষ হিসেবে টেনে নিলাম। তো তোমরা জানো ডান দিকে দিতে হয় এক্স আর বাম দিকে এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষটা এরকম খাড়া ভাবে থাকবে। ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরে দিতে হয় ওয়াই, আর এটা হচ্ছে মূল বিন্দু ও, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। এবার দেখো এই বিন্দুগুলোই, হ্যাঁ, আমরা এই লেখ কাগজের বইয়ের যে লেখ কাগজটা আছে এখানে আমরা, হ্যাঁ, জিনিসগুলো বসাবো। আচ্ছা এবার দেখো আমরা এই যে এ বিন্দুটা যদি বসাই তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে ভুজের মান মাইনাস মাইনাস হলে কি বাম দিকে যায়, তো এইদিকে আমরা দেখো তিন ঘর, এক দুই তিন, আর কোটি মান যদি মাইনাস হয় নিচের দিকে যায়, এক দুই তিন, এইটা তো এইটা হচ্ছে আমাদের এ বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস থ্রি মাইনাস থ্রি। এর সাথে আছে দেখো আই বিন্দু মাইনাস থ্রি কমা এইট, তাহলে বাম দিকে তিন ঘর, এক দুই তিন, আর কোটির মান প্লাস থ্রি, তাহলে উপরে যাবে আট ঘর প্লাস এইট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের আই বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস থ্রি এইট। এর সাথে আছে এম বিন্দু মাইনাস থ্রি জিরো, তো এখান থেকে এক দুই তিন, আর যেহেতু কোটির মান জিরো এটা আর উপরে নিচে কোথাও যাবে না, এইখানেই থেমে যাবে, এটা হচ্ছে এম বিন্দু, সো মাইনাস থ্রি জিরো। এবার এই তিনটা বিন্দু আমরা যদি সংযোগ করি দেখো স্ট্রেট এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়ে যাবে, এই এই যে দেখো ওয়াই অক্ষটা আছে তার সমান্তরাল, সমান্তরাল মানে কি রেল লাইনের মতো এই মাঝখানের লম্ব দূরত্বটা সমান হবে। আমরা এইটা একটা প্রমাণ, হ্যাঁ, পেয়ে গেলাম। এবার আমরা দেখো এই যে এই বিন্দুগুলো বসাবো, তাহলে বি হচ্ছে ফোর ফোর, হ্যাঁ, তাহলে ডান দিকে চার ঘর যেহেতু প্লাস মান, এক দুই তিন চার, আবার কোটির মান প্লাস উপরে চার ঘর, এক দুই তিন চার, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের বি যার স্থানাঙ্ক ফোর কমা ফোর। এর সাথে আছে ফোর মাইনাস সিক্স, তাহলে ডান দিকে যাবো চার ঘর, এক দুই তিন চার, আর মাইনাস সিক্স মানে নিচে যেতে হবে ছয় ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, এইটা হচ্ছে আমাদের ই বিন্দু যার স্থানাঙ্ক ফোর কমা মাইনাস সিক্স। এরপর আছে এইচ ফোর মাইনাস সেভেন, তাহলে ডান দিকে যাবো চার ঘর, এক দুই তিন চার, আর মাইনাস সেভেন মানে নিচে যাবো সাত ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা হচ্ছে আমাদের এইচ বিন্দু ফোর মাইনাস সেভেন। আচ্ছা এরপরে আছে কে বিন্দু ফোর ইলেভেন, ডান দিকে চার ঘর, এক দুই তিন চার, আর প্লাস ইলেভেন উপরে যাব এগারো ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এইটা হচ্ছে আমাদের কে বিন্দু ফোর ইলেভেন। এখন এই চারটা বিন্দু যোগ করলেও, হ্যাঁ, যে সরলরেখাটা আমরা পাবো সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, এই তো এটাও। তো এক্ষেত্রে দেখো এই সরলরেখাটার সমীকরণ আমরা কি বলবো, যে এক্স সমান সমান, হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল হলে লিখতে হয় এক্স সমান ওই সেই ভুজের মান অর্থাৎ মাইনাস থ্রিটা। আবার এই সরলরেখার সমীকরণটা হবে এক্স সমান সমান এই যে একই ভুজ যেটা আছে এক্স সমান সমান ফোর। ওকে, এবার আমরা এই বিন্দুগুলো বসাই, সেভেন সেভেন, তাহলে ডান দিকে যাব সাত ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, উপরে সাত ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত,
তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু 7 7, এর সাথে আছে 7 - 3, তাহলে ডান দিকে যাব 7 ঘর মূলবিন্দু থেকে, 1 2 3 4 5 6 7, আর -3 হওয়ার কারণে নিচে যাব 3 ঘর, 1 2 3, এটা হচ্ছে আমাদের জি বিন্দু 7 - 3। এর সাথে আছে জে বিন্দু 7 12, তো ডান দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, আর উপরে 12 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই জায়গাটা, এটা হচ্ছে 7 12। এরপর আছে এল বিন্দু 7 4, তাহলে এখান থেকে 7 ঘর আসো, 1 2 3 4 5 6 7, উপরে 4 ঘর, 1 2 3 4, এই জায়গাটা, এটা হচ্ছে এল বিন্দু, যেটা হচ্ছে 7 4। আচ্ছা, আসলে এক জায়গায় সব ভেঞ্জি লেগে গেছে, সমস্যা নেই। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে এটাও দেখো ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পেয়ে গেলাম। এবার লাস্ট দুটো বিন্দু আছে আমাদের, এন বিন্দু 0 6, তো যখনই ভুজের মানটা 0 হয় তখন এই মূলবিন্দু থেকে দেখো ডানেও যায় না বামেও যায় না, জাস্ট এই কোটির মানটা প্লাস হলে উপরে যাবে মূলবিন্দু থেকে, আর মাইনাস হলে নিচে যাবে। সো এটা আমরা এখান থেকে উপরে 6 ঘর যাই, 1 2 3 4 5 6, তাহলে এইটা হচ্ছে আমাদের 0 6, অর্থাৎ এটা ওয়াই অক্ষের গায়ের উপরেই থাকছে, আর এটা হচ্ছে 0 - 6, তাহলে এখান থেকে নিচে যাবে 6 ঘর, 1 2 3 4 5 6। তো এটা আসলে আর যোগ করার কিছু নেই, এটা অটোমেটিক দেখো যোগ করাই আছে। সেক্ষেত্রে এই সরলরেখাটার সমীকরণ বলা হবে x = 0, হ্যাঁ, এই যে ভুজের মানটা। তো আমরা এটাই দেখলাম যে যখনই একাধিক বিন্দুর ভুজগুলো অর্থাৎ এক্স স্থানাঙ্কগুলো একই হয় তখন সেগুলো যোগ করলে সেই সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আর সেই সরলরেখাটার সমীকরণ হবে x = সেই ভুজের মান। যেমন আমরা এটা দিয়ে যদি বলি যে এই সরলরেখার যদি আমি সমীকরণ চাই তাহলে আমাকে লিখতে হবে x = এই যে ভুজটা যে একই ছিল, হ্যাঁ সেইটা। এখন যদি সেই সরলরেখাটা ওয়াই অক্ষের গায়ের উপরে পড়ে যায় তখন আসলে ভুজের মানটা কি 0 হয়, যার কারণে এই সরলরেখার সমীকরণ আমরা বলবো x = 0। এটা মেবি আছে বইয়ে, আমরা একটু আগাবো, আমরা কিন্তু গ্রাফ পেপারে জিনিসটা মিলিয়ে নিলাম, এই যে আছে। এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত, তোমার উত্তর নিচে লেখো। তো সরাসরি যখন আমাকে এখানে এই ধরনের কোয়েশ্চেন করবে যে ওয়াই অক্ষের সমীকরণ কত, তো ওয়াই অক্ষের সমীকরণ দেখো এই যে ওয়াই অক্ষের গায়ের উপরে গিয়েছিল, তো এই সরলরেখার সমীকরণ যেমন হয়েছিল x = ভুজের মান -3, একইভাবে এই সরলরেখাটার সমীকরণ হয়েছিল x = এই যে ভুজের মানটা যেটা 4, হ্যাঁ এরকম, আবার এই এই সরলরেখার সমীকরণ হয়েছিল x = এই যে ভুজের মান 7, এটা তো সেই সরলরেখাটা যদি সরাসরি ওয়াই অক্ষের উপরেই থাকে তাহলে ওয়াই অক্ষের যদি সমীকরণ চাই তখন আমরা কি লিখব, x = 0। কেন এটা হচ্ছে যে ওয়াই অক্ষের উপর হচ্ছে যে কোনো বিন্দুর ভুজের মান কিন্তু এই যে দেখো 0 থাকে, এই জন্যই এটা, এই বিন্দুটা ছিল আমাদের 0 - 6, এটা ওকে। তো উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা কি যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, আর সেক্ষেত্রে ওয়াই অক্ষেরই যদি সমীকরণ চাওয়া হয় তখন আমরা লিখতে হবে x = 0। তো এটা আমরা আরেকটু তোমাদের এখানে বলি যে ধরো এ একটা বিন্দু যার ভুজ হচ্ছে 5 কোটি, যাই হোক, বি একটা বিন্দু যার ভুজটা একই কোটি, যাই হোক, সি একটা বিন্দু যার ভুজটা একই, হ্যাঁ কোটিটা, যাই হোক। এখন এই তিনটা বিন্দু আমরা লেখ কাগজে যদি বসাই, সাপোজ এইভাবে বসালাম, হ্যাঁ ধরো যে এদিকে 5 ঘর আসলাম যেহেতু ভুজ 5, আর উপরে গেলাম 7 ঘর, এখানে এটা হচ্ছে এ বিন্দু। একইভাবে বি বিন্দু বসাতে গেলেও আমাকে এই 5 ঘর আসতে হবে, ভুজ যেহেতু 5 আর এটা 8, তাহলে একটু উপরে যাবে ধরো এখানে, এটা হচ্ছে বি বিন্দু। একইভাবে সি বিন্দু বসাতে গেলে ভোজ যেহেতু 5, তাহলে মূল বিন্দু থেকে 5 ঘর আসবে ডান দিকে, আর উপরে যাবে 6 ঘর, অর্থাৎ এইরকম একটা জায়গায়। তো এখন এই বিন্দুগুলো আমরা যদি যোগ করি তাহলে দেখো এই যে এটা আমাদের কি ওয়াই অক্ষ ধরা হয়, হ্যাঁ এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে। আর এখন আমি যদি বলি যে এই সরলরেখাটার সমীকরণ কত হবে, তো সেক্ষেত্রে এই যে তিনটা বিন্দুরই যে ভুজ একই, x = লিখতে হবে হচ্ছে সেই ভুজের মানটা, অর্থাৎ 5। তো কখনো যদি এই বিন্দুগুলো এই ওয়াই অক্ষের গায়ের উপরে পড়ে যায়, ধরো এখানে একটা বিন্দু আসছে, এখানে একটা বিন্দু আসছে, এখানে একটা বিন্দু,
তখন কিন্তু আমাদের যেটা বলতে হবে, যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমীকরণ কত, তখন আমরা বলবো এক্স সমান সমান জিরো, কেননা ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর কিন্তু ভুজ ভুজের মানটা জিরো হয়। আমাদের অন্যান্য জিরো ছাড়া অন্য কোনো ভুজ থাকলে তখন আমরা বলবো সমীকরণটা হচ্ছে আমাদের এক্স সমান সমান এই ভুজের মান, আর সেটা যদি ওয়াই অক্ষের গায়ের উপরে থাকে তখন আমাদের বলতে হবে এক্স সমান সমান জিরো, কেননা ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজের মান সবসময় জিরো হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা নেক্সট পার্টে এখানে যে জোড়ায় কাজটা রয়েছে এটা সলভ করবো। আজকে পর্যন্তই ধন্যবাদ।